টোনার দুই বন্ধু ছিল, এম্পু ও প্রিয়া। একদিন টোনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি একে ডাক্তার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ পিঙ্কু যা, তা থেকে ডাক্তার নিয়ে আয়, আমি আছি এখানে। তড়ি ঘরে গিয়ে ডাক্তারকে তার বাইকের পিছনে বসিয়ে নিয়ে চলে আসে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আসেন আসেন, দেখেন তো এর কি হয়েছে। হ্যাঁ সেরকম চিন্তার কিছু নেই, তবে বুকে কিছু একটা সমস্যা আছে। আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, তোমাকে ওষুধ জোগাড় করতে হবে। হ্যাঁ তবু বলেন কি ওষুধ। ওষুধটা হলো লাল মধু। মধু? এ তো আমি কোনো শুনিনি, এটা কোথায় পাওয়া যায়? লাল মধু পাবে তুমি জঙ্গলের ওই প্রান্তে। এরপর পিঙ্কু আর প্রিয়া বেরিয়ে পড়ে লাল মধু খুঁজতে। কিরে পেটে কিছু পড়েছে? না বস, আমার তো কিচ্ছু পড়েনি, আজ সারাদিন একটা চুরি করতে পারিনি, এভাবে তো হবে না। হ্যাঁ একটা ব্যবস্থা তো করতেই হবে, চল কিছু দেখি। এই বুড়ি এখানে কি করছিস? এ কৌটে কি আছে? বাবা এখানে আমার ওষুধ রয়েছে। ওষুধ? এটাই আমি খাবো। বুড়ি জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। বুড়ির কান্না শুনে পিঙ্কু আর প্রিয়া সেখানে উপস্থিত হয়। কি কি হয়েছে বুড়িমা তোমার? বাবা আমার ওষুধ নিয়ে এই বদমাইশ পাখি দুটো পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা বুড়িমা তুমি চিন্তা করো না, তুমি এখানে বসো, আমরা এখনই তোমার ওষুধ নিয়ে আসছি। আমরা তো জঙ্গলের পিছনে লুকিয়ে আছি, এখানে আমাদের কেউ খুঁজে পাবে না। এই দেখ পিঙ্কু, আমাদের এত সময় নষ্ট করার মতো, তুই এক কাজ কর, পুরো বন জ্বালিয়ে দে, তাহলে আমরা মধু খুঁজে পাবো আর সেই বদমাস পাখি দুটো জ্বলে মরে যাবে। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব বাবা, তোমরা আমার অনেক উপকার করলে। কিন্তু তোমরা কে গো? তোমাদের তো আগে কোথাও দেখিনি, তোমরা এখানে কি করতে এসেছো? বুড়িমা আসলে আমাদের এক বন্ধু খুব অসুস্থ, আমরা তার জন্য লাল মধু নিতে এসেছি, কিন্তু লাল মধু খুঁজতে খুঁজতে তোমার এই ওষুধটা নিয়ে এসে রেডি হয়ে গেল। তোমাদের আর কোথাও খুঁজতে হবে না, এই রয়েছে লাল মধু। তা ডাক্তার এই যে আমি লাল মধু নিয়ে এসেছি, আপনি তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেন। চেষ্টা করলে কি না হয়, এই যে তোমার লাল মধু খুঁজে পেয়েছো, এই লাল মধু খেয়েই তোমাদের বন্ধু দুই দিনে সুস্থ হয়ে যাবে। ঠিক সময় মতো লাল মধু পেয়ে টোনাও দুই দিনে সুস্থ হয়ে যায়।